নমস্কার বন্ধুরা, আমার কবিতা সরকার বোলাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা এই যে চুল এর একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন হেয়ার কাটিং এর আরো ভিডিও, তা একটু অন্য ধরনের। তাহলে মানে এই যে ঘরের কাছে সব ছোট 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 চুল আছে না, ওইগুলো আমি জীবনে পরিষ্কার করিনি, এই প্রথমবার পরিষ্কার করব। ঘরের কাজ দিয়ে পরিষ্কার, যেহেতু খোপা বাঁধলে ঘরের কাছে ছোট ছোট চুল বিড়বিড়বিড়বিড়বিড়ি শিশির শিশির করে, সেইগুলো করবে না পরিষ্কার করে রাখলে। তা আমি ওই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, মানে ঘরের কাছে চুল শেভ করে দেবে আপনাদের দাদা, মানে আমার বর ওই যে দাঁড়িয়ে আছে এক্ষুনি দেবে। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন করে, আর আমি প্রথমবার করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, কেটে কেটে মোটেও দেখবেন না। তাহলে শুরু করছি। প্রথমে আমি আমার এই চুলটা দেখছেন, চুল কেটে ফেলেছিলাম আগে দিন, আর দুর্গাপুজো হয়ে গেছে, মানে সবাইকে দুর্গাপুজোর বিজয়া শুভেচ্ছা জানাই। আর এতটা বড়ো আছে এখনও, এখন আর কাটছি না, আরও বড়ো হয়ে গেলে তো কাটবো। এখন ওই ঘাড়ের চুল কাটছি, ওইটাকে সেভ করে নিচ্ছি। ওইটা সেভ করার পরে এই ঘাড়ের নেপ সেভ করবো। দেখুন এখনও এই চুল দাদা যে কেটে দিয়েছিল সেই যে রে এ দিয়ে কোপা দিয়ে আমার মুরগি কাটা চপার দিয়ে কেটেছিল, চপার দিয়ে কেটেছিল আমার এক মানে বন্ধু বলা যায়, বা ইউটিউবে একজন কমেন্ট করেছিলেন যে ওটা করা উচিত হয়নি, চুলটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু দাদা দাদা বলি আর যে হয়ে থাকেন, যদি আমার এই ভিডিওটাও আপনি দেখতে থাকেন তাহলে বলবো আমার চুলের কোনো ক্ষতি হয়নি, এটা আমি বলছি চুলের কোনো ক্ষতি হয়নি। এবার আজকে তাহলে এই ভিডিওটা শুরু করছি। চুলটা এখন এই যে সুন্দর করে একটু আছড়িয়ে নিলাম, এবার পিছন দিকটা দেখাবো কতটা লম্বা আছে। বন্ধুরা আমি প্রথমে চুলটা তো আছড়িয়ে নিয়েছি, আবার একটু আছড়িয়ে আপনারা দেখাবো কতটা লম্বা আছে, আর সেটার সাথে সাথে আমি চুলটার খোপা বেঁধে নেব। তাহলে আপনারা দেখতে থাকুন। এই যে একটু নাড়া দিয়ে নিলাম, তাহলে তলার একটু নিচের দিকে ছোট ছোট গুলো বেরিয়ে আসবে, আর আমি চুলটাকে যতটা উপরে নিয়ে যেতে পারি নিয়ে যাচ্ছি। দেখুন একদম মাথার উপরে আমি খোপাটা বাঁধবো, এই দেখুন এইসব ছোট ছোট চুল আমার। তাহলে আমি এই মাথার উপরে খোপাটা বাঁধছি একদম উপরে, একটু টাইট করে বাঁধলাম, দেখুন কতটা উপরে বেঁধেছি। তারপরেও আমি আর একটা ক্লিপ দিয়ে চুলটা আটকে দিচ্ছি যাতে খুলে না যায় ওই সময়। আর এই দেখুন কতগুলো ছোট ছোট চুল আমার, এই চুলগুলো গরমের সময় ঘরের কাছে বিড়বিড়বিড়বিড় করে অস্বস্তি হয়। তাহলে আপনাদের দাদা আমার চুলটা শেভ করে দেবে। তাহলে বন্ধুরা শুরু করছি, দেখুন আমি ঘরটা আস্তে আস্তে নিচে নিয়ে যাচ্ছি, আপনাদের দাদা চুলগুলো ছাড়ি ছাড়ি নিচের দিকে দিচ্ছে, দাদা কথা বলছে না আমাকে বলতে হচ্ছে, কে চুলগুলো একদম নিচের দিকে নামিয়ে ঠিক করে নিচ্ছে, প্রথমে সাইজ করে নিচ্ছে। বন্ধুরা ঠিকঠাক হচ্ছে কিনা বলবেন, নতুন নাতি তো সমস্যা আছে, কি করে দেখা যাক।
বন্ধুরা শেষমেশ আপনাদের দাদা তাহলে এই ঘরের চুল পরিষ্কার করে দিয়েছে, শেভ করে দিয়েছে। আর আমার কোনো অসুবিধা হয়নি, প্রথমবার করলাম। এই চুলগুলো বাদ দিতে হচ্ছে, বুঝতে পারছেন? মানে এগুলো কেটে বাদ দিয়েছে। কি কি করেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আমার সাথে থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের মতো বাই, টাটা।